নমস্কার। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে জানাই শান্ত শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, কয়েকটা সপ্তাহ আমরা লাইভ অনুষ্ঠান করতে পারিনি, আজকে বেশ 3 সপ্তাহ বাদে আজকে লাইভ হচ্ছে। কাজেই অবশ্যই অবশ্যই আশা করব আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানকে। যে কোনো জিজ্ঞাসার উত্তর দেবার জন্য আমি যাজ্ঞসেনী রয়েছি আপনাদের সঙ্গে। তো রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন, মানে আমি প্র্যাকটিক্যালি 2000 সাল থেকে অনুষ্ঠান করছি। 2000 সাল থেকে আমি যেটা দেখে আসছি, প্রথম দিন প্রথম ফোনটা এসেছিল রেহিটা খায় না মাথায় মাখে। আর ঠিক সেরকমভাবেই দিনে দিনে যেমন মানুষের কাছে কনসেপ্ট বেড়েছে যে রেহিটা খায় না মাথায় মাখে, তেমনি পাশাপাশি যেটা হয়েছে, প্রত্যেক দিন আমরা নতুন দর্শক বন্ধু কাউকে না কাউকে পেয়ে থাকি। হ্যাঁ, 2000 থেকে 2022-এর আজকে মধ্যভাগ পার করে দিয়েছি, তবুও কিন্তু নতুন দর্শক বন্ধুকে কিন্তু পেয়েই থাকি। আর তার জন্য আমি একবার শুরুতে বলে নিই, রেইকিটা ঠিক কী, কীভাবে কী করা যায়। রেইকি একটা চিকিৎসা পদ্ধতি, স্পর্শ চিকিৎসা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত এই চিকিৎসা পদ্ধতি, যেটা জাপানে পুনরাবিষ্কার হয়েছিল। জাপানে পুনরাবিষ্কার হওয়া এই পদ্ধতি, যেটা ডক্টর মিকাও উশুই নামে একজন জাপানিজ রিসার্চার এটাকে পুনরাবিষ্কার করেছিলেন, এবং এই জাপানিজ রিসার্চার ডক্টর মিকাও উশুই যে পদ্ধতিটার পুনরাবিষ্কার করেন, সেটাকে তিনি তার প্র্যাকটিক্যাল পথটাকেও তিনি রিসার্চ করে বের করেন, বিভিন্ন সাধনার মাধ্যমে বলুন বা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে বলুন, এবং তারপরে এটাকে স্বাভাবিক জাপানের মতন একটা জায়গা, সেখানে এরকম একটা বুদ্ধিজম থেকে পাওয়া মেথডের ওপরে বেস করে তাদের ট্রিটমেন্ট চলবে, এটা হতে পারে না। আবার জাপানের মানুষরা ভীষণ ভীষণ পরোপকারী। আমি ভালো আছি, আমার হাঁটুর ব্যথা কমে, ওর কেন হাঁটুর ব্যথা থাকবে, আমার এই সমস্যা ছিল সেইটা সেরে গেছে, ওর কেন সেটা থাকবে, এইরকম মানসিকতার জন্য হুইসপারিং ক্যাম্পেইন ইজ দ্য বেস্ট ক্যাম্পেইনিং। আজও বলতে পারি যে যতই আমি টিভিতে অনুষ্ঠান করি না কেন, যতই আমি ফেসবুক লাইভ করি, যতই আমি যাই করি না কেন, সব কিছুর শেষের দিনের শেষে সব থেকে বড় কথা হচ্ছে হুইসপারিং ক্যাম্পেইনিং। আর আমি রেইকি শিখেছি, তুমি যাও ভালো হবে, এটার কোনো বিকল্প হয় না। তো এই জায়গা থেকে জাপানে এটা যখন প্রচুরভাবে পপুলারিটি পেতে থাকলো, তখন এটা সায়েন্টিফিক ভ্যালুজগুলোকে আবিষ্কার হতে থাকলো, এবং এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে ছাড়পত্র পেল। তো বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে ছাড়পত্র পেল যখন রেকি চিকিৎসা, তখন আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিচ্ছে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে, এবং এটা ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড। এখানে কোনো রকমের কোনো মেডিসিন ইউজ হচ্ছে না, কোনো কিছু খেতে পড়তে মাখতে কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট নিজের পরিষ্কার দুটো হাত নিজের শরীরে স্পর্শ করে, সাপোজ আমার বিষম লেগেছে, এইখানে গলায় আমায় যদি এখন রেখে দিতে হয়, আমি গলায় এইভাবে হাতটাকে রেখে জাস্ট 5-7 মিনিট রেখে দিলে এটা কিন্তু আমার ঠিক হয়ে যাবে। এই এই যে গলায় হাতের প্লেসমেন্টটা, আমাদের দাঁত ব্যথা করলে আমরা অটোমেটিক্যালি হাত দিই গলায়, দাঁতে গালে হাত দিই, কান ব্যথা করলে হাত দিই, এই যে হাতের প্লেসমেন্টটা আমাদের যেমন নেচার শিখিয়েছে, কসমিক এনার্জি বা সেটাও কিন্তু আমরা নেচারেই পাচ্ছি, যেটাকে রেইকি বলা হচ্ছে। এটা তাই ন্যাচুরোপ্যাথির একটা মস্ত বড় স্তম্ভ। আমরা সদ্য নেচার ডে, মানে পরিবেশ দিবস পালন করেছি, সেদিনকে অনুষ্ঠানও করেছি যদিও, তো এই পরিবেশ দিবসের এটাই সব থেকে বড় জিনিস, পরিবেশ যত ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে তত আমাদের রেইকি পাওয়ার অনেক বেশি ক্ল্যারিটি বোঝা যায়। যেমন আমি আমার মানে খুব ভালো যেটা মনে হয় না, সব থেকে বেশি ক্ল্যারিটি আমি পেয়েছিলাম কেদারে। নমস্কার, গ্লোব টিভির রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া? হ্যাঁ, হাবড়া। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, আমার মানে প্রচুর মানে পেটের ব্যথা হয়, ঠিক আছে, খাবার পরে প্রচুর অন্য পরিমাণে পেটের ব্যথা হয়। খাবার পরে পেটে ব্যথা হয়? খাবার পরে। জল কত খান?
জল খাই খান মানে হ্যাঁ জল তো খান বটে না হলে বেঁচে থাকতেন না চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার জল একসাথে খেতে তারপর ব্রাশ করবেন হ্যাঁ হ্যাঁ খালি পেটে 5-7 মিনিট বাদে ব্রাশ করবেন তারও 10-15 মিনিট বাদে কিছু খাবেন ব্রাশ করতে গিয়ে হতে পারে কোনোদিন পুরো জলটা বেরিয়ে যাবে আবার কোনোদিন বেরোবে না যেদিন বেরোবে না গলা খুঁচিয়ে বমি করার প্রয়োজন নেই বাকি সারা দিনে অন্তত 3-3.5 লিটার জল খেতে চেষ্টা করুন মেন যে খাবারটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেগুলো ভরপেট খাবার খান তারপরে অন্তত আধ ঘন্টা জল খাবেন না এই পদ্ধতিটাকে আগে আপনি মেনটেন করতে শুরু করুন হাওড়া থেকে নিয়ারেস্ট শনিবার রবিবারে একটা ক্লাস আছে আপনি হাওড়া থেকে ইজি এসে করতেই পারেন টালিগঞ্জ বাঙুর হসপিটালের পাশে এটার জন্য আপনি আমার অনুষ্ঠানের পরে 8777417260 যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে এই হেল্পলাইন নাম্বারটাকে লিখে রাখুন এই নাম্বারে আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন ক্লাসের ডিটেইলস বলে দেব ঠিক আছে আমি অনুষ্ঠান পরে ফোন করছি যারাই ক্লাস করতে চান একদম সামনে আমাদের ক্লাস রয়েছে রেকি শিখতে যদি চান দুদিনের ওয়ার্কশপ মাত্র দুদিনে আমরা রেকির এবিসিডি বেসিক কোর্সটা শিখিয়ে দিতে পারছি যে চিকিৎসা পদ্ধতিটা জানলে যে এই এবিসিডিটা বা এই 20% অফ টোটাল হিলিং পাওয়ার আপনাদের যেটা হবে তাতে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে নিজেকে এবং নিজের পরিবারের মানুষদের যাবতীয় রোগ থেকে আপনারা নিষ্কৃতি দিতে পারবেন শুধুমাত্র 20% হিলিং পাওয়ার দিয়ে শুধুমাত্র সেলফ অ্যান্ড ফর ফ্যামিলি এটা আপনারা ইউজ করতে পারবেন এখানে কোনো সাইড এফেক্ট নেই এবং এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি কেন বিজ্ঞানসম্মত না বিজ্ঞানের মানে ফিজিক্যাল সায়েন্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে কার্যকারণ সম্পর্ক আজকে আমাদের মানে আমার ইউটিউব চ্যানেল আছে একটা জাগোসেনি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে দেখবেন অনেকেই কিন্তু তারা তাদের মানে রেকি শেখার আগে কারো 775 সুগার ছিল সে কিন্তু রেকি শেখার পরে তার সুগার নর্মাল হয়েছে তার এক্সপিরিয়েন্স সে শেয়ার করেছে অনেকে তাদের রিপোর্ট মানে মানে ওনারা চ্যালেঞ্জ করছেন যে রিপোর্টসগুলো তো রয়েইছে আগের রিপোর্টসও প্রচুর বেশ কিছু বছর ধরে 700 থেকে নামানো যায়নি তার সুগার তারপর থেকে এখন এতটা কন্ট্রোলে এবং তার জন্য তার যে আদার্স প্রচুর প্রবলেমস হয়ে গিয়েছিল যেখানে চোখের একটা মারাত্মক রকমের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গিয়েছিল সেটা ভালো আছে কিডনি প্রবলেমের দিকে যাচ্ছিল সেটা ভালো আছে মাসলসগুলো ডিস্ট্রয় হয়ে গেছিলো সেটা ভালো আছে কেউ বলছেন যে সারা ভারতবর্ষ ঘুরে ফেলেছেন বিয়ের 18 বছর পরে তার ইস্যু হয়েছে এই 18 বছরের সব রকম চেষ্টা তিনি চালিয়েছেন কিন্তু ইস্যু আসছিল না এরকম প্রবলেম তার রেগে শেখার পরে তার সন্তান হয়েছে এই যে মানে এমন আমি কোনো অর্জুন অ্যাওয়ার্ডি প্লেয়ারকে জানি যে মানে সারা পৃথিবী ঘুরে ফেলেছে সেখানে বলা হচ্ছে তার এতটাই হরমোন ইমব্যালেন্স আছে কোনোদিন ইস্যু হবে না সে রেকি শেখার পরে কিন্তু তার ইস্যু হয়েছে তাহলে এই যে কেউ ডাক্তাররা দেখে বলছে যখন তার যে রিপোর্টসগুলো দেখে বলছে যে এই রিপোর্টসগুলোতে কখনো কখনো ইস্যু পসিবল না তারপরে দেখা যাচ্ছে তার কিন্তু ইস্যুস হয়েছে একটাতে ব্লাড রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে 700-এর ওপরে সুগার কন্টিনিউ করছে 2 বছরের ওপর রেকি শেখা 4-5 মাসের মধ্যে কমতে কমতে সেটা নর্মাল হয়ে যাচ্ছে কাজেই এমন নয় যে আজকে রেকি শিখলো কালকেই নর্মাল হয়ে গেল এরকম অবাস্তব কিছু রেকি ম্যাজিক না অবাস্তব কিছু ঘটে না তো কাজেই এইরকম আস্তে আস্তে যদি আমরা মনে করি যে যে কোনো ধরনের যেমন আমরা প্রচুর হার্ট ব্লকেজ পেশেন্ট পাই যাদের একটা রিপোর্টে বলছে তার 100% হার্ট ব্লকেজ আছে পরবর্তী ইকো রিপোর্ট বলছে তার হার্টে ব্লকেজ কিছু নেই বা থাকলেও একদম মিনিমাম রয়েছে তো এই যে রিপোর্টগুলো তো বিজ্ঞান এই রিপোর্টগুলোর তো কিছু করার নেই আমরা বিখ্যাত অর্থোপেডিক সার্জনের ফোন পেয়েছি টিভিতে বসে যেখানে তিনি বলছেন যে তার পেশেন্টদেরকে তিনি যাদেরকে নিউ রিপ্লেসমেন্ট সাজেস্ট করেছেন তারা নিউ রিপ্লেসমেন্ট না করে রেকি শিখেছে 5-6 মাস রেকি করে নতুন এক্সরে রিপোর্ট নিয়ে আবার সেম ডক্টরের কাছে গেছে সেই ডাক্তার তখন তাকে বলছে না নিউ রিপ্লেসমেন্ট লাগবে না তখন তারা বলেছে আমরা রেকি শিখেছি এই করেছি সেই করেছি
তিনি আমাদের আমার অনুষ্ঠান দেখেছেন, ফলো করেছেন, টিভিতে ফোন করেছেন, তোমার ব্যাপারটা আমি জানতে চাই, এবং কোন একটা চ্যানেল আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এবং সেখানে আমরা বসে আলোচনা করেছি, এবং উনি পরিষ্কার বললেন যে দেখো আমি তোমার সব পেশেন্টকে দিতে পারবো না তোমায়, কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্ট আসে যাদের ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, তাদের কিন্তু আমি তোমার কাছে পাঠাবো তাহলে, কারণ খুব সামান্য পয়সায় রেকি শেখা যাচ্ছে, নিজে শিখে নিজের রোগ নিজেই সারিয়ে ফেলা যাচ্ছে, ওয়্যারাজ যেখানে যদি একটা রিপ্লেসমেন্ট অপারেশনের অনেক খরচ। তো এইভাবে উনি প্রচুর পেশেন্ট পাঠাতেন, নি রিপ্লেসমেন্ট পাঠাতেন, স্লিপ ডিস্কের পেশেন্ট পাঠাতেন, মেজর অপারেশন দরকার তার সামর্থ্য নেই, সেখানে স্লিপ ডিস্কে রেকি করে সম্পূর্ণ সুস্থ হওয়া গেছে। তো এরকম ডাক্তারেরাও কিন্তু আমাদের কাছে পেশেন্ট পাঠান। তো তার কারণ কি না, তারা দেখেছেন যে একটা এক্সরে রিপোর্টে এই ছিল, পরবর্তী এক্সরে রিপোর্ট এই আসছে, যে এক্সরে রিপোর্ট, স্ক্যান রিপোর্ট, এমআরআই রিপোর্ট যেগুলো বদলে যাচ্ছে সেগুলো কি বিজ্ঞানসম্মতভাবে ক্লিনিক্যালি প্রুফ যে মানুষটি উপকার পেয়েছে বা কোনো সোজা কথা এফেক্ট পেয়েছে, কজ অ্যান্ড এফেক্ট, এই কজ অ্যান্ড এফেক্টের দিকে তাকালে। নমস্কার, আমাদের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি দিদি, আমি দমদম থেকে বলছি, সৌরভ মুখার্জি। ঠিক আছে, বলছি আমার পায়ের খেলা করতে গিয়ে প্রচন্ড চোট হয়েছে হাঁটুতে। হতেই পারে, তারপর কি হবে, কি ট্রিটমেন্ট, কি হলো? ডাক্তার কি দেখিয়েছি, তবু এখনো ফোলা ভাবতে যাচ্ছে না। আচ্ছা, বয়স কত? বয়স 26 মাত্র। এই শনিবার রবিবার ক্লাস রয়েছে আমাদের টালিগঞ্জে, অবশ্যই জয়েন করুন, উইদিন এ মান্থ আপনি আবার খেলতে পারবেন, কথা দিলাম। এই হঠাৎ হওয়া চোটাঘাত, এইগুলোকে ইনস্ট্যান্ট সারানো কতটা পসিবল, মানে সেখানেই আমি কজ অ্যান্ড এফেক্টসের জায়গা থেকেই বলছি, আমরা কিকবক্সিংয়ের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, মানে এক বছর চ্যালেঞ্জ করা হয়েছিল, মানে ওপেন চ্যালেঞ্জ ছিল, মানে তখন বিভিন্ন রকমভাবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতাম, কারণ সাবজেক্টটা নিয়ে নতুন কাজ করছি, তখন আমি ছাড়া কেউ নেই, মানে তখন টিভিতে আমি, মানে দীর্ঘদিন আমি একাই অনুষ্ঠান করতাম, তো সেই সময় এরকম একটা চ্যালেঞ্জ এসেছিল, এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কিকবক্সিংয়ের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমরা ছিলাম ফার্স্ট এডের দায়িত্বে। বুঝতেই পারছেন যত হেভি ওয়েটের দিকে যাচ্ছে, নাক মুখ মাথা ফাটছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, বড় বড় চোটাঘাত হচ্ছে, এবং সেইগুলোকে রেইকি দিয়ে ইনস্ট্যান্ট সুস্থ করে তাদের ইনস্ট্যান্ট আবার রিপ্লে ম্যাচ খেলার উপযুক্ত করে দেওয়া হচ্ছিল। এটা একটা ভীষণ মজা করেছিলাম আমরা 2004-এর 16-21 ডিসেম্বর। কাজেই প্লেয়ারদের চোটাঘাতের থেকে বাঁচার জন্য রেইকির প্রয়োগ কিন্তু নতুন কিছু না, অবশ্যই আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। নমস্কার, আমি যজ্ঞসেনী, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ময়ূরী সেনগুপ্ত বলছি, শিখিত মগ থেকে। কি সেনগুপ্ত? ময়ূরী। বাহ, খুব সুন্দর নামটা। কি সমস্যা বলুন। হ্যাঁ বলছি, আমার বয়স 35 বছর, তা আমার সবসময় মানে আগেটা কত না, এখন ভীষণ ভয় ভয় লাগে, সবসময় আতঙ্কিত মনে হয়। হাই ভগবান, 35 বছর বয়সে আপনার ভয় করে? হ্যাঁ অবশ্যই, ফিয়ার সাইকোসিস ভীষণভাবেই, মানে এটাকে আপনি যে নোটিস করেছেন, এটাকে আপনি মানে কাটিয়ে উঠতে চাইছেন, এটাই সব থেকে বড় কথা, এটা সাধারণত সবাই চেপে যায়। তো এটা আপনাকেও ঢাকঢোল পিঠে কাউকে না বললেও চলবে, আপনি যদি রেইকি শেখেন তাহলে অবশ্যই এটা থেকে আপনি রিলিফ পেতে পারবেন, কারণ রেইকি শুধুমাত্র, হ্যাঁ খুব স্বাভাবিক, যে কারণ যে কোনোভাবে অ্যাংজাইটি হলে, ওরিড হলে আপনি তো এটা হবেই, এবং যত দিন যাবে এই যে কন্টিনিউয়াস আপনি ওরিড হচ্ছেন, তার জন্য পেটেরও একটা ক্রনিক ডিজিজ তৈরি হবে, কারণ রেইকি হচ্ছে মানে প্র্যাকটিক্যালি আমাদের শরীর হচ্ছে সাইকোসোম্যাটিক, মেন্টালিটির থেকে আমাদের টক্সিন তৈরি হতে থাকে। তো একদিকে আপনার যেমন ভয়টা করছে এই যে অ্যাংজাইটি, ওরিড যেটা হচ্ছে, তার জন্য পেটে কিছু ইমব্যালেন্স সিক্রিয়েশন হতে থাকবে, একে আপনার তখন যেমন হার্টে ধরপড় করছে, মানে হার্টবিটটা খুব ফাস্ট হচ্ছে, সেটা যেমন সেই মুহূর্তের জন্য খারাপ,
শুধু তাই না, ওই ওরেডনেস এর জন্য আপনার যে টক্সিনস গুলো জমছে সেগুলো জমে একটা পেটের পরবর্তী রোগ তৈরি হতে পারে। খুব স্বাভাবিক। তো জাস্ট এটাকে না খুব বিরাট কিছু ভাবে গুরুত্ব যেমন দেবেন না, আবার ইগনোরও করবেন না। আমাদের শনিবার রবিবারের ক্লাসটা পারলে জয়েন করুন। আমাদের 8777417260 এই নম্বরে জিপে করে নাম লেখানো যায়, একটা হোয়াটসঅ্যাপ আছে, আমরা থ্রু হোয়াটসঅ্যাপ আপনাদের বুকিংটা নিয়ে নেব এবং ডুজ অ্যান্ড ডোন্টস ক্লাস ক্লাস সব বলে দেব। শনিবার রবিবার দুপুর 1টা থেকে 6টা সাড়ে 6টা অবধি ক্লাস আছে। উইদিন এ মান্থ আপনার ফোন আমি আবার এখানেই শুনতে চাই। যে কোনো ধরনের, মানে আমরা রীতিমতো মানে যাকে বেঁধে রাখতে হয় ঘরে, মানে বেঁধে ঘরে দরজা বন্ধ করে রাখা হয়, এই রকম পেশেন্ট আমরা দেখেছি যারা মোটামুটি মাসখানিক মাস দেড়েকের মধ্যে অফিস জয়েন করেছে। কাজেই নিশ্চিন্ত হতে পারেন যে কোনো ধরনের মানসিক সমস্যা সারে, এটা টেনশন, ডিপ্রেশন, ফিয়ার সাইকোসিস এগুলো সবই কিন্তু ওই পাশাপাশি চলে, এগুলো একদম তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় রেইকিতে। কারণ রেইকি শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে, রেইকির তবু কাজ আছে যে ফিজিক্যাল লেভেলে তাকে টক্সিনস যেগুলো জমছে সেগুলোকে ওয়াশ আউট করা, নতুন টক্সিন যাতে জমতে না পারে তার ব্যবস্থা করা। বাট পজিটিভ এনার্জি আমরা কন্টিনিউয়াস যখন নিচ্ছি, আমরা যখন, আপনি যখন রেইকি শিখবেন, শুধু আপনাকে ফিয়ার সাইকোসিস শেখানো হবে, আরেকজনের হাঁটুর ব্যথা শেখানো হবে, আরেকজনকে ডায়াবেটিস সরানো শেখানো হবে, নট দ্যাট, আমরা টোটাল ট্রিটমেন্ট মেথডটা শেখাবো যাতে আপনার যে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো যেটা দেখা যায় যে যখন মানে পরে যখন অ্যাডভান্স কোর্স করতে আসে অনেকে, তখন বলে আমি তো এই প্রবলেমের জন্য এসেছিলাম, কিন্তু আমি যেটা বলিনি সেটা হচ্ছে আমার ভীষণ টেনশন হতো। যেমন একটি মেয়ে এসে বলেছিল যে আমার মানে ক্লাসে মানে কিছু বলতে পড়া ধরতে পারে ভেবেই এত হার্টবিট করতো, এমন ঘামতে থাকতাম, আমাকে এমনি পড়া ধরতো। আর সেই জায়গায় আমি স্টেজে দাঁড়িয়ে একটা আধ ঘন্টার মতন একটা ডেমনস্ট্রেট করেছি, আমি একটা বক্তব্য রেখেছি, সেইখানে আমার একবারের জন্য আমি বুক ঢিপ ঢিপ করেনি, আমি মানে কানে হার্টবিট শুনতে পাইনি, এটা আমার কাছে একটা মিরাকল লেগেছে। অথচ সে এসছে কিন্তু অন্য কারণের জন্য। তো এরকম মানসিক সমস্যাটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু পজিটিভ এনার্জি শরীরের মধ্যে গিয়ে যেটা করে যে আমাদের পজিটিভ মেন্টালিটিগুলোকে বাড়িয়ে দেয়। আপনার পজিটিভ মেন্টালিটি যখনই বেড়ে যাবে সে ডমিনেট করবে আপনার ওই নেগেটিভ মেন্টালিটিকে, কাজে এটা অনেক সহজে পসিবল। নমস্কার, আমি রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? রাতুল দাস বলছি, বেহালা থেকে। আচ্ছা বলুন দিদি, আমার প্রায় দীর্ঘ 8 বছর ধরে সুগার রয়েছে। এই সুগারের সমস্যায় আমি অনেকদিন ধরে অনেক ওষুধ খাচ্ছি কিন্তু ঠিক কন্ট্রোলে আসছে না। দেখুন এখন না কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, এখন ওই ফাস্টিং পিপি নিয়ে কোন ডক্টর বদর করে না। আপনার নিশ্চয়ই দেখুন আগে ব্লাড টেস্টের রিপোর্টস গুলো দেখবেন, HbA1c বলে কয়েকটা টেস্ট হয়েছে যেটা 3-4 মাস বাদে বাদে করতে বলে। এই HbA1c-টাকে করে রাখুন, এইটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার ওই ফাস্টিং পিপি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই। রেইকিতে HbA1c-ও কমানো যায়, মানে কমবে, এবং ফাস্টিং পিপিও আপনার নর্মাল হবে, এটুকু গ্যারেন্টেড। যা আমরা যা শেখাবো সেটা ঠিক যদি আপনি প্র্যাকটিসটা প্রপারলি করেন তাহলে অবশ্যই সারবে। যেটা প্র্যাকটিস করা, এবার বলছে আমি কি পারবো, এরপরের প্রশ্নটাই আপনার আসতে পারে। 3-3.5 বছরের বাচ্চা রেইকি শেখে, 90-95 বছরের দিদারা রেইকি শিখে নিজেদের সুস্থ রাখে বিভিন্ন বৃদ্ধাশ্রমে। কাজেই নিশ্চয়ই আপনি পারবেন, একদম আপনার বাড়ির কাছেই ক্লাস আছে, বাঙ্গুর হসপিটালের কাছে একদম পাশেই ক্লাস হয় আমাদের, 92 উদয় শঙ্কর সরণি, এখানে আপনি ক্লাস পাবেন। 8777417260 এই নম্বরে আপনাকে জিপে করে নাম এনরোল করতে হবে। আপনি 8777417260 নম্বরটাতে আপনি অনুষ্ঠানের পরে আমাকে ফোন করতে পারেন, বা আগামীকাল সারাদিন আমি এই নম্বরে অ্যাভেলেবল থাকবো। এই নম্বরে আপনি ফোন করে ক্লাসের ডিটেলস জেনে নিন, তারপরে জিপে করুন, আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাকে
ডিটেলস পাঠিয়ে দেব, ক্লাসের ডিটেলস পাঠিয়ে দেব। শনিবার এবং রবিবার দুপুর 1টা থেকে 6টা সাড়ে 6টা পর্যন্ত ক্লাস হবে। দুদিনের ক্লাসে আপনারা শিখবেন একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শারীরিক এবং মানসিক যে কোনো ধরনের সমস্যা কি করে রেইকির মাধ্যমে সুস্থ হওয়া যায় সেটা আপনাকে শেখানো হবে। আপনার যা রোগ আছে যা রোগ নেই টোটাল কাভার করে শেখানো হবে। এবার বাড়িতে যে প্র্যাকটিস করবেন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে জানার জন্য যতবার খুশি আমাদের কাছে আসতে পারেন এবং আমরা ফ্রি অফ কস্টে চেক আপ করে দেবো যে আপনার পারফেকশনটা যাতে ঠিকঠাক থাকে। এই পারফেক্টলি প্র্যাকটিসের জন্য যতবার আসবেন আমাদের কাছে কোনো অসুবিধে নেই, আমরা ফ্রি অফ কস্ট চেক আপ করে আপনার পারফেকশনকে ধরে রাখবো এবং আপনি আমাদের কথা মতন প্র্যাকটিস করলে অবশ্যই সুস্থ হতে পারবেন। বেসিক কোর্সের পরে যদি মনে করেন আপনি আরও শিখবেন, অনলি 20% কেন, তাহলে আপনারা আমাদের অ্যাডভান্স কোর্স করতে পারেন। বেসিক কোর্সে যা শেখানো হবে সেটা নিজের ওপর কনজিকিউটিভ 21 ডেজ প্র্যাকটিস করার পর এলিজেবল আপনি আমাদের অ্যাডভান্স কোর্সের জন্য। যারা অলরেডি বেসিক কোর্স করেছেন তাদের জন্য বলি অ্যাডভান্স কোর্স রয়েছে জুলাই মাসের প্রথম শনিবার রবিবার বোধ হয় 2-3 তারিখ। তো ফার্স্ট স্যাটারডে সানডে অফ দ্য মান্থ আমাদের সেকেন্ড ডিগ্রি ক্লাস হয়ে থাকে। তো এই ক্লাসটা অবশ্যই যারা জয়েন করতে চান এসে নাম এনরোল করতে হবে বা আমার কাছে একবারও এসে চেক আপ করেছেন এরকম একটা ফোন করবেন, আমি গাইড করে দেব, তবেই আপনারা নাম এনরোল করতে পারবেন। পারফেক্টলি 21 ডেজ প্র্যাকটিসের পরই আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্সের পরে আপনি 100% ক্ষমতা হাতে পাচ্ছেন, কাজে আপনি এটাকে নিয়ে যেমন নিজের পরিবারের বাইরেও এটাকে ট্রিটমেন্ট করতে পারবেন তেমনি পরিবারের বাইরে ট্রিটমেন্ট প্রফেশনালিও করতে পারবেন। এবং পাশাপাশি আদার্স অনেক কিছু আমরা পাচ্ছি এটাতে, একটা হচ্ছে ডিস্টেন্স রেকি। ডিস্টেন্স রেকি হচ্ছে আপনার পরিবারের কেউ বাইরে রয়েছে, এখন বাচ্চারা বেশিরভাগ বাইরে থাকে, বাইরে রয়েছে, এই বাইরে থাকা বাচ্চাদের যে আপনারা যাতে সুস্থ থাকে তারা ভালো থাকে যাতে তার জন্য ডিস্টেন্স রেকি পাঠাতে পারেন। এই যে বেসিক কোর্সে আমরা সাপোজ শেখাচ্ছি যে আপনার সুগারের জন্য আপনাকে নর্মাল আমরা এই একটা জেনারেল ফিটনেসের জন্য এইটা আপনি করবেন ফর বডি কন্ডিশনিং এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার সুগারের জন্য এতটা টাইম আলাদা করে দিতে হবে। যখনই আপনি অ্যাডভান্স কোর্সটা শিখে যাচ্ছেন নিজেকেও নিজে ডিস্টেন্স রেকি দেওয়া যায়, আলাদা করে সময় না দিয়ে আপনি ফিটনেসের জন্য বা বডি কন্ডিশনিং এর জন্য যে 72 মিনিটস বলা হচ্ছে তা সেই 72 মিনিটস আপনি আপনার নিজের সুগারের জন্য প্যাঙ্ক্রিয়াসে লিভারে ডিস্টেন্স রেখে দিতে পারেন। পাশাপাশি আপনি অন্য কাউকেও ডিস্টেন্স রেখে দিতে পারেন প্রোগ্রামিং রেখে করে আপনার যাতে সুগার লেভেলটা নেক্সট অমুক ডেটে আমি টেস্ট করব সেটা যেন এতই আসে, তার জন্য আপনি লিমিট করে দিলেন যে আমি যখনই টেস্ট করব যেন আমার এতটাই থাকে, সেটাই হবে আপনার। সেইভাবে প্রোগ্রামিং রেখে করা যায়, বাচ্চাদের নাম্বার এইভাবে পাওয়া যায়। এবারে প্রচুর ফোন পেয়েছি আমি যে বাবা মায়েরা ঠিক যেমনটা প্রোগ্রামিং করেছিলেন সেরকমই রেজাল্ট এসছে। তো কাজেই এইভাবে বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে আপনারা হেল্প করতে পারবেন, তাদের রেজাল্ট যে যতটা তারা এফোর্ট দিয়ে পড়ছে এত পার্সেন্ট মার্কস পাওয়ার মতো পরীক্ষা যেন দেয়, অত পার্সেন্ট মার্কস পেয়ে যেন পাস করে, এরপরে আপনি চাইছেন অমুক জায়গায় যেন অ্যাডমিশন পায়, জয়েন্টে যেন একটা এরকম র্যাঙ্ক করে, এগুলো সবই কিন্তু প্রোগ্রামিং রেকি দিয়ে পসিবল। তাছাড়াও রিলেশন রেকি দিয়ে যে কোনো ধরনের রিলেশনকে সুন্দর করা যায়, যে রিলেশন ভাঙছে যে রিলেশনে চোট আঘাত আসছে সেইখানে সেগুলোকে আমরা রিপেয়ার করতে পারি এবং সেই রিলেশন যাতে আবার খুব শক্তপোক্ত রিলেশন হয় তার জন্য রিলেশন রেকি শেখানো হয়ে থাকে। বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে জবের টার্গেটের ক্ষেত্রে টার্গেট ফুলফিলমেন্টের জন্য প্রোগ্রামিং রেকি অসাধারণ হেল্প করে। তাছাড়া এখন সবাই যে পাহাড়ে যাচ্ছেন, পাহাড়ের টিকিট পাওয়া যাচ্ছে না ট্রেনের, পাহাড়ে গিয়ে কি দেখবেন, কি করে পাহাড় দেখবেন, এই সময় কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট রেকি করে প্রোগ্রামিং রেকি করে আমি কিন্তু যতবার দার্জিলিং গেছি ততবারই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। ইভেন আমি দার্জিলিং মানে ওপরে ওঠার টাইম পাবো না, আমার শিলিগুড়ি ক্লাস
করে ব্যাক করতে হবে, খুব হার্ড শেডিউলের মধ্যে গেছি, তাতেও যেতে যেতে প্রোগ্রামিং করেছি কাঞ্চনজঙ্ঘা থেকে, যদি একবার দেখা যেত, অনেক সময় তো হয় শিলিগুড়ি থেকে দেখা যায়, আমি সেটাও পেয়েছি, আমি শিলিগুড়ি থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, সেটাও হয়েছে প্রোগ্রামিং রেকি করে। কাজেই প্রোগ্রামিং রেকি করে হয় না এমন কিছু নেই, লাইফস্টাইলকে স্মুথ করার জন্য রেকি শিখুন, সুস্থ থাকার জন্য রেকি শিখুন। যারা আজকে অনুষ্ঠান দেখলেন না তাদেরকে শেয়ার করুন আমাদের অনুষ্ঠানটা, ফেসবুকে জাগোশনি মিত্র রেকি ট্রেনিং সেন্টার লাইভ পেজ আছে, গ্রুপ আছে, শেয়ার করুন, লাইক করুন।